ভিউয়ার্স, আপনি আপনার অপেরা মিনি ব্রাউজারের হোম স্ক্রিনে যদি নিউজ পেজটি দেখতে চান, নিউজের যে আইকনগুলো সেগুলো যদি আপনি দেখতে চান তাহলে কিভাবে দেখবেন, এটি দেখতে হলে আপনাকে প্রথমেই যেটি করতে হবে সেটি হলো এখানে যে আপনি সিম্বলটি দেখতে পাচ্ছেন গোল মার্কের মধ্যে, তো এই সিম্বলটিতে আপনাকে ক্লিক করতে হবে বাম পাশে উপরে কর্নারে, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন, সেখানে স্ক্রল ডাউন করে একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পরে আপনি এখানে লেখা দেখতে পাবেন ব্রাউজার সেটিংস, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনি আবার অনেকগুলো অপশন পাবেন, সেখানে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পরে আপনি এখানে লেখা দেখতে পাবেন স্টার্ট পেজ কন্টেন্ট, এখানে ক্লিক করবেন। স্টার্ট পেজ কন্টেন্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখানে অপশন পাবেন নিউজ অ্যান্ড রিডার মোড, তো এখান থেকে আপনি নিউজে এই যে নিউজ অপশনটি দেখতে পাচ্ছেন এটার একটি বাটন আছে, যে বাটনটি অফ করা আছে নিউজ বাটনটি, এটি যখন আপনি অন করে নেবেন তখন কিন্তু আপনি হোম স্ক্রিনে আপনার নিউজ অপশনগুলো দেখতে পাবেন। তো ভিউয়ার্স চলুন তাহলে অন করে দেখা যাক। এখন আমি বাটনে ক্লিক করলাম, ক্লিক করলে এটি কিন্তু অন হয়ে গেল এবং আপনি দেখতে পাচ্ছেন যে কালারটি চেঞ্জ হয়েছে এবং নিউজ অপশনগুলো আপনি দেখতে পাচ্ছেন নিচে শো করছে এবং এটি আপনার এখন হোম স্ক্রিনে আপনি দেখতে পাবেন। তাহলে আমরা হোম স্ক্রিনে ব্যাক করলাম, ব্যাক করে আপনি কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু হোম স্ক্রিনে চলে আসছে নিউজ অপশনগুলো, এটি কিন্তু পূর্বে কিন্তু ছিল না, এই নিউজ অপশনগুলো এটি অফ ছিল, এখন কিন্তু এই নিউজ অপশনগুলো চলে আসছে। তো ভিউয়ার্স এভাবে কিন্তু আপনি নিউজ অপশনগুলো কিন্তু আপনি আপনার হোম স্ক্রিনে আপনি চালু করে নিতে পারেন। তো ভিউয়ার্স ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার চ্যানেলের অন্য সকল ভিডিও দেখার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে প্লে লিস্ট লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারবেন। ভালো থাকবেন।